আহমতুল্লাহি আবরকাতু আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের যতগুলো বই রয়েছে সবগুলো বইয়ের সাজেশন একসাথে দেব তার আগে আমি আপনাদের একটা লিঙ্ক দেখাই দিচ্ছি যেখানে আপনারা পিডিএফ সহ সাজেশনটা পাবেন এরপরে আমরা মেইন ভিডিওটা শুরু করছি তো আপনারা ফেসবুকে আসবেন ফেসবুকের মেইন অ্যাপে এখানে সার্চ করবেন পিডিএফ সাজেশন বিবিআই পিডি পিডিএফ সাজেশন বিবি এই গ্রুপটা চলে আসবে এই গ্রুপের ভিতরে ঢুকবেন ঢুকে এখানে ফিচার অপশানে ক্লিক করবেন ফিচার অপশান যদি ক্লিক করেন তাহলে সবগুলো সাজেশন একসাথে পেয়ে যাবেন প্রথমে অনার্সের সকল সাজেশন পেয়ে যাবেন এরপরে প্রথম বর্ষের জন্য তারপরে ব্যবস্থাপনা বিভাগের যতগুলো সাজেশন রয়েছে যেমন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ব্যবসায় পরিচিতি ব্যবস্থাপনা নীতিমালা হিসাব বিজ্ঞান নীতিমালা বাজেটকরণ নীতিমালা ব্যাস্টিক অর্থনীতি এই সাজেশনের পিডিএফগুলো পেয়ে যাবেন এখন যে বই মনে করেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে ক্লিক করছেন তো কবিভাগের ইয়া পাবেন আবার অর্ধভিত্তিক সাজেশনও পেয়ে যাবেন এরপরে মনে করেন ব্যবসায় পরিচিতিতে ঢুকছেন তো ব্যবসায় পরিচিতিতে কবিভাগ অধ্যায়ভিত্তিক সাজেশন সব সবকিছুই পেয়ে যাবেন মনে করেন হিসাব বিজ্ঞান নীতিমালা এই তো ঢুকছেন তো কবিভাগ অধ্যায়ভিত্তিক আবার এখানে প্রশ্নভিত্তিক পিকচার ভার্সন পিডিএফ ভার্সন সব কিছুই পেয়ে যাবেন এখন আমরা আমাদের মেইন যে সাজেশনটা রয়েছে শর্ট সাজেশন এইটা আপনাদের সাথে পাবলিশ করছি সবগুলো বই পাবেন তা এই জন্য হয়তো বা ভিডিওটা লম্বা হতে পারে আপনারা মনোযোগ সহকারে দেখলে পূর্ব বইয়ের সাজেশন একসাথে পেয়ে যাবেন সো ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ প্রথমে আমরা ব্যবসায় পরিচিতি সাবজেক্টের সাজেশন দিব অর্ধভিত্তিক শর্ট আর বিস্তারিত সাজেশন প্রয়োজন হলে আমি যেখানে দেখাই দিলাম ওইখানে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন সাবজেক্টগুলো হচ্ছে একুশ ছাব্বিশ শূন্য এক অর্ধভিত্তিক এটা খরগ বিভাগের জন্য দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের তেইশ সালের পরীক্ষার্থীদের জন্য হোয়াটসঅ্যাপ এখানে দেওয়া আছে বিস্তারিত জানতে বা কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আচ্ছা তো ব্যবসায় পরিচিতিতে টোটাল ছয়টা অধ্যায় রয়েছে ব্যবসায় ধারণা ব্যবসায় সংগঠন বাংলাদেশের যৌথ মূলধনী কোম্পানি উন্নয়ন বাংলাদেশ সমবায় সমিতি ব্যবসায়ের প্রবর্ধনকারী প্রতিষ্ঠানসমূহ এবং বাংলাদেশের বাণিজ্য অনুশীলন এই ছয়টা অধ্যায়ের মধ্যে কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমি এখানে স্টার ব্যবহার করেছি যেটাতে বেশি স্টার দিয়েছি ওইটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যেটাতে কম স্টার দেওয়া হয়েছে সেইটা আপনাদের জন্য কম গুরুত্বপূর্ণ এখন স্টারের উপর বেস করে দেখা যায় আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার টু তারপর চ্যাপ্টার ওয়ান তারপর চ্যাপ্টার থ্রি অর্থাৎ চ্যাপ্টার ওয়ান টু থ্রি এই তিনটা চ্যাপ্টার পড়লেই আপনাদের জন্য যথেষ্ট এখান থেকে ফার্স্ট ক্লাস এবং এ পরিমাণ এ প্লাস সম নম্বর কমন পাবেন এবং ইনশাআল্লাহ এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবেন বাকি যে চার পাঁচ ছয় এই তিনটা চ্যাপ্টার রয়েছে এক্সট্রা হিসেবে চাইলে পড়ে নিতে পারেন না চাইলে নাও পড়তে পারেন এটা আপনার ইচ্ছার উপর নির্ভরশীল আচ্ছা তাহলে একটা বই গেল এরপরে আমরা আরেকটা বই দেখি সেটা হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান নীতিমালা সাবজেক্ট কোড হচ্ছে একুশ ছাব্বিশ শূন্য পাঁচ অধ্যায়ভিত্তিক সাজেশন দিব আপনাদের এখানে দুই থেকে দশ চ্যাপ্টার পর্যন্ত ম্যাথ রয়েছে তো মোটামুটি পাঁচটা চ্যাপ্টার রয়েছে দশটা নয়টা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে আমি পাঁচটা চ্যাপ্টার বা চারটা চ্যাপ্টার রেকমেন্ড করে দেবো দ্বিতীয় চ্যাপ্টারকে একশো স্টার তৃতীয় চ্যাপ্টারকে নিরানব্বই স্টার চতুর্থ চ্যাপ্টারকে পঁচাত্তর স্টার পঞ্চম চ্যাপ্টারকে অষ্টানব্বই স্টার ষষ্ঠ চ্যাপ্টারকে একাশি স্টার সপ্তম চ্যাপ্টারকে একশো দশ স্টার অষ্টম চ্যাপ্টারকে চুয়াত্তর স্টার সত্তর স্টার এভাবে পঁয়ষট্টি স্টার দেওয়া যায় তো আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমে সপ্তম সপ্তম চ্যাপ্টারটা মাস বিয়ে করে নেবেন ফাইনাল অ্যাকাউন্ট এটা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপরে দ্বিতীয় চ্যাপ্টার এরপরে তৃতীয় এরপরে পঞ্চম এই চারটা চ্যাপ্টার আপনাদের জন্য রেকমেন্ডেড এখান থেকে মোটামুটি সোহত্তর থেকে নব্বই নম্বর পর্যন্ত কমন পাবেন তাই বাইরের আর অন্য চ্যাপ্টারগুলো চাইলে পড়তেও পারেন নাও পড়তে পারেন তবে যে কয়েকটা চ্যাপ্টার আমি বলে দেব যে কয়েকটা চ্যাপ্টার আপনাদের দাগিয়ে দেব এই কয়েকটা চ্যাপ্টার অবশ্যই 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 আপনাদের ভালো করে পড়তে হবে এই চ্যাপ্টার ভিতরে কোন রকম ভাবে প্রশ্ন ফিল্টার করবেন না অবশ্যই চ্যাপ্টারের ভিতরে যা কিছু আছে সবকিছু করে নেবেন এরপরে ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ বিষয় হচ্ছে ব্যবস্থাপনা নীতিমালা সাবজেক্ট কোড হচ্ছে একুশ ছাব্বিশ শূন্য তিন সাজেশন আর আপনাদের এই যে অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে আপনাদের সব সবকিছুই পড়াচ্ছি ঠিক আছে তো আপনাদের ব্যবস্থাপনা নীতিমালা এই সাবজেক্টে টোটাল চ্যাপ্টার রয়েছে আটটা আমি এই পাশে স্টার দিয়ে দিয়েছি তো সেই হিসাবে প্রথম চ্যাপ্টারকে একশো স্টার একশো ষাট স্টার দ্বিতীয় চ্যাপ্টারকে একান্ন স্টার অষ্টানব্বই স্টার উনষাট তিরাশি দুইশো পঞ্চান্ন একশো আঠাশ একশো সাত স্টার দেওয়া যায় অধ্যায়ের গুরুত্বের উপর ভিত্তি করে প্রথমেই আপনাদের ষষ্ঠ চ্যাপ্টার পরে নিতে হবে এরপরে প্রথম চ্যাপ্টার এরপর সপ্তম চ্যাপ্টার এরপরে অষ্টম চ্যাপ্টার এই চারটা চ্যাপ্টার যদি পড়েন এখান থেকে আপনারা ষাট থেকে নব্বই নম্বর পর্যন্ত কমন পেয়ে যাবেন অর্থাৎ পরীক্ষায় আপনাকে আর অন্য কোনো বিষয়ে টেনশন করতে হবে না তবে যে চারটা চাপ্টার দাগিয়ে দিলাম এই চারটা চ্যাপ্টার একটু ভালো করে পড়বেন কারণ এখান থেকে প্রশ্ন হলে যেন আপনারা প্রশ্নের উত্তর করতে পারেন এই বিষয়টা খেয়াল রাখবেন ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমরা আসছি আহ বাজারজাতকরণ নীতিমালা এটা সাবজেক্ট কোড হচ্ছে একুশ ছাব্বিশ শূন্য সাত অধ্যায়ভিত্তিক সাজেশন অঙ্ক সাবজেক্টগুলো আমাদের কাছে কিন্তু প্রাইভেট করতে পারেন তো আমরা একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের প্রাইভেট করাচ্ছি আমি একটু দেখাই দিই আমাদের প্রাইভেট গ্রুপটা যারা ফার্স্ট ইয়ারে রয়েছেন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের অনলাইন ব্যাচ আমাদের রয়েছে তো আপনারা আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন যেমন এখানে জিরো ওয়ান লিখে সার্চ করলে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের গ্রুপটা চলে আসবে এই গ্রুপের ভিতরে রেগুলার আমরা ক্লাস নিচ্ছি এখানে সব কিছু অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন আচ্ছা এটা এগুলো হচ্ছে পোস্ট আর কিছুই লিঙ্ক ডেকোরেশন করা আছে যদি ফিচার অপশন ক্লিক করেন ফিচার অপশন ক্লিক করলে দেখবেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সব কিছু অধ্যায়ভিত্তিক সাজানো রয়েছে জাস্ট আপনি একটা চ্যাপ্টার এভাবে ক্লিক করবেন চ্যাপ্টারের ভিতরে ক্লাসগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে আপনারা একটা একটা করে ক্লাস করবেন আর আপনাদের প্রিপারেশন নেবেন তো বাজেজাত নীতিমালায় আপনাদের টোটাল সাতটা চ্যাপ্টার রয়েছে আমি এখান থেকে তিনটা বা চারটা চ্যাপ্টার দেখা দিচ্ছি এবার স্টার দিয়ে দিয়েছি স্টারের উপর বেস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে আপনার চতুর্থ তারপরে তৃতীয় তারপর সপ্তম এই তিনটা করলেই যথেষ্ট সেফটি হিসেবে প্রথম চ্যাপ্টারটা পড়ে নিতে পারেন এই তিনটা পড়লেই ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পরিমাণ কমন পাবেন তবে এই তিনটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে কারণ এই তিনটা চ্যাপ্টারের মধ্যে যদি কোনো প্রশ্ন হয় আর আপনি যদি উত্তর না করতে পারেন তাহলে কিন্তু আপনার আলটিমেট রেজাল্ট খারাপ হবে তাই যদি তিনটা পরেন পড়েন যদি চারটা পড়েন পড়েন যদি সবগুলোই পড়েন কোন সমস্যা নাই তবে এই প্রথম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয়তে আপনার প্রথম চ্যাপ্টার এবং তিন নাম্বারে বাকি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কম ফার্স্ট স্টেজটা ভালো করে কভার করলে পরবর্তীতে আপনার পরীক্ষায় কমন পেতে এবং অ্যান্সার করতে খুবই সুবিধাজনক অবস্থানে থাকবেন এরপরে রয়েছে ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ বিষয় হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি কোড হচ্ছে একুশ ছাব্বিশ শূন্য নয় অধ্যায় ভিত্তিক সাজেশন তো এই বইয়ে আপনাদের টোটাল সাতটা চ্যাপ্টার রয়েছে এই পাশে আমি স্টার দিয়ে দিয়েছি কোন চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ তো সেই স্টারের উপর বেস করে আপনার অষ্টম চ্যাপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপরে দ্বিতীয় চ্যাপ্টার তারপরে প্রথম চ্যাপ্টার তারপরে চতুর্থ চ্যাপ্টার এই চারটা চ্যাপ্টার ভালো করে পড়বেন এই চারটা চ্যাপ্টার পড়লেই আপনাদের জন্য ইনাফ এর বাইরে আপনাকে আর অন্য কোনো চ্যাপ্টার কোনোভাবে পড়ার প্রয়োজন নাই আমাদের অনেকগুলো ফ্রি ক্লাস এবং নোটিশ এর জন্য গ্রুপ রয়েছে আপনারা চাইলে আমাদের কিন্তু নোটিশের গ্রুপে যুক্ত হতে পারেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এটা আমাদের মানে মেইন গ্রুপ আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন এখানে পিডিএফ পিকচার ভাষণ সহ আনুষাঙ্গিক অনেক বিষয় আপনাদের সাপ্লাই দেওয়া হয় সো আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারবেন আমাদের যতগুলো ফ্রি ক্লাস রয়েছে আপনারা যদি চান সবগুলোই একসাথে পেতে তাহলে আমাদের বিবিএ ফ্রি লাইভ ক্লাস নামে একটা গ্রুপ রয়েছে এই গ্রুপে যুক্ত হতে পারেন এখানে শুধুমাত্র আমরা আমাদের ফ্রি ক্লাসগুলোই পাবলিশ করছি যেগুলো আপনাদের ফ্রিতেই দেওয়া হচ্ছে যতগুলো জায়গা থেকে আমরা ফ্রি ক্লাস নিচ্ছি সবগুলো এখানে পাবলিশ করছি আর যারা শুধু সাজেশন চাচ্ছেন যে স্যার আমাকে শুধু সাজেশন দেন শুধু সাজেশনের জন্য পিডিএফ সাজেশন বিবিএন এম বিএন আমরা গ্রুপ খুলেছি এই গ্রুপের ভিতরে শুধু পিডিএফ এবং পিকচার ভার্শনে আমরা যতগুলো সাজেশন পাবলিশ করছি সব কিছুই এখানে পেয়ে যাবেন সেই বিষয়ে বিষয়টা আপনার জন্য বেনিফিশিয়াল হবে আপনাদের কোনো প্রয়োজন থাকলে কোনো সমস্যা থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই আমাদের জানাতে পারেন আমার নম্বর দেওয়া আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষন পর্যন্ত খুদা হাফেজ